নমস্কার বন্ধুরা, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের তরফ থেকে দেখো ভ্যাকান্সিস রয়েছে বেশ কিছু সাবজেক্টে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মিশনে কিন্তু প্রথমেই বলে রাখি খুব বেশি মানের এক্সপেকটেশন রাখবে না স্যালারির জন্য। বাকি এখানে সমস্ত কিছু তোমরা যে সমস্ত ফেসিলিটিস চাইছো সেগুলো হয়তো পেয়ে যাবে। তো কী কী সাবজেক্টে ভ্যাকান্সি আছে দেখো, হিন্দি, বাংলা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোনমিক্স, হিস্ট্রি, পারফর্মিং আর্টস, ফিজিক্যাল এডুকেশন এবং ম্যানেজমেন্ট বিষয়। কী লেখা আছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস ফর দ্য ফ্যাকাল্টি পজিশন অ্যাজ পার দ্য UGC রুলস ইন দ্য ফলোয়িং সাবজেক্টস টু বি টট অ্যাট UGPG লেভেল। রিটায়ার পার্সন যারা আছে তারাও আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তাদের এজ ম্যাক্সিমাম 68 বলে দেওয়া রয়েছে। দ্য CV উইথ ডিটেইলড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স উইদাউট সাপোর্টিং ডকুমেন্টস অফ ক্যান্ডিডেটস ইজ টু বি সাবমিটেড অ্যালং দ্য অ্যাপ্লিকেশন থ্রু ইমেল আইডি, এখানে দিয়ে দেওয়া রয়েছে ইমেল আইডি rkvmia@gmail.com। এক মাসের মধ্যে তোমাদের সাবজেক্ট যদি থাকে, তোমরা যদি আবেদন করতে চাও, তাহলে এক মাসের মধ্যে ইমেল মারফত তোমাদের আবেদন করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটি 1 ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে, অর্থাৎ ওই 28 তারিখের আগে তোমাদের মোটামুটি পাঠিয়ে দিতে হবে। তো এইটা ছোট্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশান ছিল বন্ধুরা। এছাড়া আরও বেশ কিছু ভ্যাকান্সিজ রয়েছে, যার মধ্যে ইম্পর্টেন্ট হলো সেন্ট থমাস কনভেন্ট স্কুলের ভ্যাকান্সি, যেখানে দেখা যাচ্ছে বায়োলজি, মিউজিক এবং ডান্স প্রাইমারি সেকশনের জন্য, ইংরাজি TGT সেকশনের জন্য এবং কেমিস্ট্রি PGT সেকশনের জন্য ভ্যাকান্সি রয়েছে। সেক্ষেত্রে মাস্টার্স এবং BEd যদি তোমাদের সেই সাবজেক্টে থাকে তাহলে আবেদন করতে পারবে, 15 ফেব্রুয়ারির আগে আবেদন করতে হবে। তোমাদের যাবতীয় ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিয়ে হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন লিখে সকাল 9টা থেকে 2টোর মধ্যে স্কুল অফিসে অথবা স্কুলের ইমেল আইডিতে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এছাড়া আর যে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেটি হলো 8 মাইল জ্ঞান ভারতী বিদ্যাপীঠ, যেটি মালদাতে অবস্থিত। তো এখানে অঙ্কন বিষয়ের জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। একই রকমভাবে যে কোনো বিষয়ের ক্যান্ডিডেট তোমরা হও না কেন আবেদন করতে পারবে, সহ শিক্ষিকা বা অ্যাসিস্ট্যান্ট টিচার্স পদে, এক্ষেত্রে গ্র্যাজুয়েশন করে থাকলে আবেদন করা যাবে। অফিস কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবে। এবং আরও একটি ভ্যাকান্সি আছে, সেক্ষেত্রেও অ্যাসিস্ট্যান্ট টিচার পদেই, সেক্ষেত্রে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে, যে কোনো সাবজেক্ট থেকে তোমরা বিলং করো না কেন আবেদন করতে পারবে, প্রথমেই বললাম যেটি। তো এক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং BEd যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করতে হবে, বিদ্যালয়ের অফিসে তোমাদের দরখাস্ত জমা করতে হবে, এমনটি মেনশন করে দেওয়া রয়েছে। এছাড়া ইমেল আইডি দিয়ে দেওয়া রয়েছে, এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং অবশ্যই কোনো রকম কোয়ারিজ থাকলে বা ইমেল আইডি মারফত পাঠালে তারা অ্যাকসেপ্ট করবে কি না সেটি জানার জন্য তোমরা এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করো, যোগাযোগ করতে পারো। তাছাড়া সেন্ট ম্যারিজ ইংলিশ স্কুল, যেটি রানাঘাটে অবস্থিত, সেখানে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। বিশেষত সেখানে টিচিং পদে নয়, নন টিচিং পদে আবেদন করতে পারবে তোমরা। একটি পদ হচ্ছে মেল হোস্টেল সুপারিনটেন্ডেন্টের জন্য, আর একটি পদ হচ্ছে ফিমেল হোস্টেল ওয়ার্ডেনের জন্য। তাছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট পদেও ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে ট্যালি, ফটোশপ বা এক্সেল প্রফিসিয়েন্সি যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারো। নিচের দেওয়া ইমেল আইডি smgicareers@gmail.com। তো বন্ধুরা, এই ছিল 4টি ভ্যাকান্সিজ, গুরুত্বপূর্ণ বলে মনে হলো। যদি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি এই ধরনের চাকরির ছোটো বড় টুকরো খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।